তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সরকারি এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে পাঁচ দিনের সফরে আগামীকাল উত্তরবঙ্গ যাচ্ছেন দুপুরে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে সেখান থেকে শিলিগুড়ির উত্তরা গ্রাউন্ডে প্রস্তাবিত একটি সরকারি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে এরপরে আগামী আগামীকালই তিনি দার্জিলিং যাবেন রিচমন্ড রাত্রিবাস করে তারিখে তার গোর্খা জনমুক্তি মোর্চা এবং হামরো পার্টির সঙ্গে আলাদাভাবে বৈঠক করার কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্রের খবর উনত্রিশ তারিখে ম্যালে অপর একটি সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন তিরিশ তারিখে মুখ্যমন্ত্রী সেখানকার বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে জিটিএ নির্বাচনের প্রস্তাব নিয়ে আলোচনা করবেন একত্রিশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে আসবেন